আপনি শুনলেন যে আসলে ড্রাম এবং কিবোর্ডের মিশ্রণে মিউজিক, আসলে আমি যে মিউজিকটি এতক্ষণ ধরে বাজালাম সেটা কিন্তু এখানে প্লে করলে মিউজিকগুলো বাজবে। দেখুন, আপনারা যে মিউজিকগুলো শুনছেন হ্যাঁ, সেগুলা কিন্তু আসলে একবারে হয় নাই। আপনারা যদি এই মিউজিকগুলো ধীরে ধীরে শুনতে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ, যে মিউজিকগুলো সবসময় হ্যাঁ ঠিক হয় না। তাই একটু ওয়েট করুন, আসলে আমি মন দিয়ে সেভ করে রেখেছিলাম, যার কারণে এই যে মন আসলে আমি এই ফাইলে যাওয়ার পরে আমরা প্লে করলে বুঝতে পারবো যে আসলে আমরা কি গানটা বাজিয়েছি। যে আগে বাজিয়েছি ড্রাম হ্যাঁ প্রথম নাম্বারে, দ্বিতীয় নাম্বারে ড্রাম বাজিয়েছি, তৃতীয় নাম্বারে এসে আমি কিন্তু ট্র্যাম্পের বাজিয়েছি, যার কারণে কিন্তু এই তিন রকম আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমি যদি আরও চার রকম পাঁচ রকম বাজাতাম হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অতগুলি আপনারা মানে বুঝতে পারতেন। তো আসলে আমি আপনাদেরকে প্লাস করে দেখাই যে কিভাবে আমি চতুর্থ মিউজিককে জুড়ে দিই। তো আমি মনে করেন যে আরেকটা আমি ড্রামকে সঙ্গে নেব, এখানে টনগুলো চেঞ্জ করে দেব। হ্যাঁ, সেভেন এই যে প্লে করলাম, রেকর্ডিং করব। আসলে আমরা রেকর্ডিং করে নিয়েছি হ্যাঁ, রেকর্ডিং করে নেওয়ার পরে এই যে আমরা কিন্তু এই যে আবার এই যে মানে পঞ্চম মিউজিকটা কিন্তু বাজলো, এই যে আমরা প্লে করলে এখান থেকে বুঝতে পারবো। আসুক, বুঝতে পারছেন? আবার যদি মনে করি যে ষষ্ঠ মিউজিককে জুড়ে দেবো, সেক্ষেত্রে আবার আপনি মানে কিবোর্ড দেন আর ড্রাম দেন, সেটা তো আসলে আপনার ব্যাপার, আপনি যেটা জুড়ে দিতে পারবেন হ্যাঁ ঠিক সেটাই জুড়ে দেবেন। তো আশা করি আপনারা আমার কথাগুলি ভিডিওগুলি দেখতে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন, আর যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।